আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবনে সাফল্য অর্জনের জন্য ইসলামের কি কি পথ অবলম্বন করা উচিত? এটা অনেক কঠিন একটা প্রশ্ন করেছেন। সফলতার জন্য তো ইসলামের মধ্যে, মানে ইসলামকে যদি আপনি পরিপূর্ণরূপে অনুসরণ করতে পারেন তাহলেই আপনার সফলতা। কারণ ইসলাম এই সফলতার কথাই আমাদেরকে বলেছে। তবে সুরাত আল মুমিনুনের 11 নম্বর, মানে প্রথম থেকে 11 আয়াত, 11 নম্বর আয়াত পর্যন্ত পুরোটাই দেখে নেন। এটা হচ্ছে সফলতার মানদণ্ড। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, এই যে এখান থেকে আরম্ভ করে এই আয়াতগুলো দেখে নেবেন। এগুলো যদি করতে পারেন নিজের গোটা জীবনে, মানে এই কাজগুলো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সফল হয়ে আরেকটু উপরে উঠে গেছেন। শুধু সফল নয়, সফল হয়ে কি আরেকটু উপরে উঠে গেছেন। এই কাজগুলো করার যদি চেষ্টা করুন। সুরাত আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পড়ে নেবেন।